বুগরে মাছে ভরতে দিল গিড় গাড় হলার কে মাছ খাবে জানো, এই লোভে আসা ও দাদু আসি জানো সাইকেল তো। আর সেখানে সব আছে, মাছায় সব আছে, ভোরবেলা আবার যে ওরা ধরবে গান, আমি যে তবে গান করবো। এবারে ভাই আসি, ও ভাই সে কি অবস্থায় পড়েছি, রাত্রি প্রায় দুটা আড়াইটা বারোটায় গান ছাড়ছি, মধ্যে দল ছুটি আরেক দল উঠছে, যে ভাই আসি, ও সারা সাজিয়ে সারা কোন জায়গাটা এখন মনে করতে পারিনি, আসিটি জানো কেশপুরের থেকে কোন জায়গাটা, মানে শুধু কাশি বন, শুধু নিরিবিলি জায়গা, হ্যাঁ কোনো ঘর ঘর কোনো দিকে নেই, ফাঁকা মাঠ, রোগা রোগা খাল গা আছে, একটা খাল পাড়িয়ে নিয়ে একটু বড়ো নেমেই শুকনা তো, আরেকটা বড়ো খাল নেই, সারা শুধু মানে কাশফুলে ভর্তি, ওই একটু করে কাটান রাস্তা আছে ওটা যে লোক যায় আছে, আবার একটা আইনি সে ওইটুকু কাটান আছে কাশি ফুলে ভর্তি, গা এমন কাঁপেটে ভয়ে, সঙ্গে খোলও নেই, হারমোনিয়ামও নেই, কিছু নেই, বাটি জড়াও নেই, কাঁচার সাইকেলটা আছে লোহার বসে আছে, এমন টলটলা নিয়ে একটা আইলো দাদু জানো, মানে মুখসুপুরের ও পাশে এই রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণপুরে আসছি, যে একটা ভাঙা ভাঙা মন্দির পড়ে আছে, আজও আছে ভাঙা মন্দির, মানে ঠাকুর থাকতো নাকি জানতিনি তখন আমরা, ওইখান দিয়ে যাতাম, মানে ভাঙা মন্দিরটা পড়ে আছে, কপাল লাগানো আছে, উপরটুকু সব ভাঙা, ওটা নাকি ঠাকুর মন্দির ছিল, ঠাকুর এখনও নাকি থাকে, লোকপায়িতভাবে আছে, কেউ পূজা পদ্ধতিও করেনি আর কোনোদিন কপাট খুলেনি, ওনে নাকি তার লাগ দিবার ছিল, যেদিন আপে কপাট খুলবে সেদিন ঠাকুর দেখতে পাবে, সে এমন কপাট আছে আর খুলেনি, আর কা কোন মানে নাকি কোন একজন ভালো সন্ন্যাসীকে ওইখানে সমাধি দিবা আছে, সেই সমাধির উপরে ঠাকুর বসানো আছে, তার ঠাকুর, তার ঠাকুর ঝলার মধ্যে ছিল, তার যখন জনগণ দেখছে ওইখানে তখন মন্দির ছিল, ওখানে সমাধি দিচ্ছে, দেখে শালিগ্রাম ঠাকুর আছে, তাই ঠাকুরকে রেখে দিয়েছে সমাধির উপরে, দিওয়ার পরে তারপর দিন দেখে সকালে সবাই ওই মন্দির হয়েছে, বাকর মন্দির হয়েছে, কাকর মন্দির হয়েছে, উপরে ফাঁকা ফাঁকা আজও ফাঁকা, উপরে ঢালাইও হয়নি, চালও কেউ করেনি, মন্দির ঘেরা মন্দিরটা হয়েছে আর কপাটও হয়েছে, আর সেখানে বর আছে, বিশ্ব জনগণ জানতে পারছে স্বপনে ব্রাহ্মণ, যে যেদিন আপে কপাট খুলে যাবে সেদিন ঠাকুর দেখতে পাবে, আপে কপাট খুলে যাবে মানে আপসে যেদিন কপাট খুলবে, আচ্ছা আচ্ছা আপসে অটোমেটিক ভাবে আর এই কপাট খুলে যাবে সেদিন ঠাকুর দর্শন করতে পারবে, তাহলে সত্যযুগ গেছে আর ত্রেতা যুগ গেছে, দ্বাপর গেছে, এখন কলিযুগ চলছে, কথা কপাট তো খুলে, তুমি সেইখানকে গেছো? হ্যাঁ সেইখানকে আসছি, ভূতের ভয়ে, ভয় তো গোটা রাস্তা লাগছে যখন থেকে সাইকেলে, আমি সাইকেল অত জোরে প্রচুর জোরে চালাইছি মোটর সাইকেলের মতো রাঙিয়ে।